প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? এই শীতের সকালে আশা করি সকলে অনেক ভালো আছো। আমাদের সকলে কি গরমটা বেশি প্রিয় নাকি শীত বেশি প্রিয়? আমার কিন্তু শীত আর গরম দুটোই ভালো লাগে। আর শীতকাল কেন ভালো লাগে বলো তো? এই শীতের সকালে পিঠা খাওয়া যায়, মজার মজা, তাই না? রোদে বসে গল্প করা যায়, খেলা যায় ইচ্ছা মতো। আচ্ছা, তো আমার মনে হয় আমার মতো তোমাদেরও অনেক কিছুই ভালো লাগে শীতের সময়। আর ঘুরতে যেতে কার না ভালো লাগে, তাই না বলো? ঘুরতে যেতেও কিন্তু শীতের সময় খুবই ভালো লাগে। তো এই যে এত ভালো লাগার ভিতর আমাদেরকে একটু লেখাপড়া করতে হবে। বছর শুরু হয়ে গেছে, জানুয়ারি মাসে এই যে আজকে প্রায় কয়েকটা দিনও চলে গেছে, তাই না? নতুন বই পেয়েছো, এই যে নতুন বইগুলো পেয়েছো, নতুন বইগুলো পেয়ে কিন্তু আমার তো খুব পড়তে ইচ্ছা করে। আর তোমাদের কেমন লাগে আমি জানি না, তবে আশা করি তোমাদেরও কিন্তু পড়তে খুবই ভালো লাগবে। তো আমি আজকে বছরের জন্য যে তৃতীয় ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আমি এবছর প্রথম শ্রেণীতে তোমাদের টিচার হিসেবে আছি। আমার নাম তো তোমরা অনেকেই জানো, তবু আর একবার বলছি, আমার নাম হলো সাথী মিরি বারুই। তো আজকে তোমাদের জন্য আমি গণিত ক্লাস নেব। গণিত ক্লাস, তোমরা কি জানো যে তোমাদের গণিত গণিত বইটার নামটা আসলে কি? যখন আমি বলবো যে তোমার গণিত বইয়ের নাম কি, বা অনেকের সঙ্গে আমরা বলি যে অঙ্ক বইটার নাম কি, তখন কি বলবে? বোর্ড বইটির নাম বলবে প্রাথমিক গণিত। কি বলবে? প্রাথমিক গণিত। বাংলার নাম হলো আমার বাংলা বই, আর ইংরেজির নাম আমি বলেছিলাম ইংলিশ ফর টুডে, আর গণিত বইটির নাম হলো প্রাথমিক গণিত। তো আগে যে 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 বিষয়গুলো তোমার শ্রেণী সংক্রান্ত, এগুলো কিন্তু তোমাকে সুন্দরভাবে জানতে হবে। তাহলে না জানলে হয়তো কোনো ক্ষতি নেই, কিন্তু জানলে সেটা আরো বেশি ভালো হয়। তো যাই হোক, আজকে আমি যেহেতু গণিত ক্লাস করবো, এই যে তোমাদের সেই গণিত বোর্ড বইটি দেখতে পাচ্ছ, তো দেখো এখানে যেহেতু তোমাদের ক্লাস উপযোগী বই, তোমাদের বই, সেহেতু দেখো তোমাদের মতো ছোট্ট ছোট্ট সোনামণিরা এই যে খেলাধুলা করছে এখানে, তার মানে এটা আমরা দেখে বুঝতেই পারছি যে এটা একটা স্কুলের দৃশ্য, তাই না? স্কুলে পার্ক থাকে, তোমাদের স্কুলে কিন্তু একটি পার্ক আছে, তোমাদের কি মনে পড়ে? মিস করো নিশ্চয়ই পার্কটাকে, যে আমরা টিফিন টাইম কত মজা করে খেলতাম না, ঘুরি দৌড়াদৌড়ি করে। যাই হোক, এটা আবার হবে সামনে, পরিস্থিতি স্বাভাবিকের পথে, এবং আশা করি সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, তোমরা আবার পুনরায় স্কুলে আসতে পারবে। তো দেখো এই যে স্লিপারটা, ঠিক আমাদের বিদ্যালয়ের মতোই একটা স্লিপার দেখেছ, এই যে তোমরা এভাবে করে খেলা করো, তারপর দেখো যে ওরা দোলনা খাচ্ছে এখানে, ওরা এই যে খেলাধুলা করছে, আবার দুজন আলাদাভাবে অন্যদিকে যাচ্ছে, তাই না? তো এই বিষয়গুলো, এটা হচ্ছে তুমি চিন্তা করো, তুমি বাসায় বসে যে এটা তোমার স্কুলের তোমার বিদ্যালয়ের একটা দৃশ্য, আর এগুলো হচ্ছে তোমরা। বেশ, এরপরে ভেতরে যে বইটা প্রথম পৃষ্ঠাটা, প্রথম পৃষ্ঠা থেকে তোমরা একটু দেখতে দেখতে যাবে যে কি কি আছে তোমার বইয়ে। এরপরে আমি চলে যাচ্ছি, দেখি প্রথমেই তোমাদের প্রথম পাঠে কি কি আছে। এই দেখ প্রথম পাঠ কত সুন্দর দেখতে, তাই না? কত ছবি, কত ধরনের ছবি আছে দেখেছো, এবং এত রঙের, মানে এই রঙগুলো দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে, তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে। রঙের একটা রং সুন্দর যে একটা। তো দেখো প্রথমেই আছে এখানে তুলনা করি, এখানে আমি যে তোমাদেরকে বইটা দেখাচ্ছি, যেন এই বইটা বুঝে তোমরা তোমাদের বইটা দেখে করতে পারো, বুঝতে পারো। তো এখানে আছে যে তুলনা করি, কি তুলনা করবে? একটার সাথে নিশ্চয়ই আরেকটা তুলনা করা যায়, কিন্তু একটা কোনো জিনিস যদি থাকে সেটা কি আমরা তুলনা করতে পারি? পারি না। তো এই জন্য এখানে দুটো দুটো বিষয় দেওয়া আছে। যেমন দেখো এখানে দুইটা গ্লাস, একটা গ্লাসে যে যে শরবতটা বা জুস যেটাই বলো, তো এটা কিন্তু পরিপূর্ণ ভরা, আর একটা আছে কি অর্ধেক। তো এই যে আমি দুটো কথা বললাম যে একটা ভরা আর একটা হলো অর্ধেক, এবার কিন্তু তুমি তুলনা করতে পারছো যে আমার কথার মতো, যে এখানে আমি যদি বলি যে দুটোতেই কি বেশি না দুটোতেই কম, তুমি কিন্তু বলতে পারবে যে না একটাতে বেশি একটাতে কম। ঠিক তেমন দেখো এখানে কি আছে, তো এটা মানুষ তোমার মতো ছোট ছোট, একজনের হাতে কি কুমড়া আর একজনের হাতে বেলুন। এখন আমি যদি বলি যে বেলুন কয়জনের হাতে, তখন কিন্তু বা কার কার হাতে কি, তুমি বলতে পারছো যে একজনের হাতে
একটা আর একজনের হাতে বেলুন। কয়টা বেলুন? চারটা বেলুন, চার রকমের, চার রঙের। এরপরে এখানে পতাকা, পতাকা তুলনাটা কি হবে ছবি দেখে, যে একটা ছোট আর একটা মাপে কি বড়, আবার একটা হচ্ছে আমাদের দেশের পতাকা আর একটা হচ্ছে অন্য পতাকা। এরপরে যে গরু, গরু আছে, গরুটার ক্ষেত্রে একটা ছোট একটা বড়, তাই না? এবার দেখো যে ওই জিনিসগুলো দিয়ে এখানে বলেছে যে পাশাপাশি চিত্রে কি পার্থক্য রয়েছে, তো এই পার্থক্যগুলো কিন্তু মুখে বলেছি। তো আমি যখন তোমাদেরকে একই প্রশ্ন করবো যে এই চিত্রে মানে এই ছবিতে কি কি পার্থক্য আছে, তখন তুমি কি বলবে? প্রথম ছবিটা দেখে যে একটি গ্লাস, একটি গ্লাসে শরবত, একটি গ্লাস শরবতে ভরা বা জুসে ভরা, আর একটি কি কম আছে না, একটা বেশি আর একটা কম, এই যে কম আর বেশি কথাটা। তারপরে বলবো কি গরু ছোট, একটি গরু কাছে আর একটি গরু কি দূরে, তাই না? কাছে আর দূরে, আর এখানে একজনের কাছে বেশি আছে, একজনের কাছে একটা আছে, সেটা হচ্ছে একজনের একই রকম জিনিস কিন্তু নেই, ভিন্ন জিনিস। আর পতাকা একটা ছোট একটা বড় এবং ভিন্ন ধরনের। তারপরে পৃষ্ঠাতে আমি চলে যাই, বলেছি নিচে জোড়াগুলোতে কি ধরনের পার্থক্য আছে। দেখো এখানে কিন্তু কম বেশি বা বড় ছোট এই পার্থক্যগুলো আছে, যেমন এই যে বাটির ধারা কি, এই যে ছোট এবং বড় গাছ, একটি ছোট একটি বড়। তারপর এখানে দেখো কি বলেছে, একটা কচ্ছপ, এই যে গাছের এখানে, আর খরগোশটা ওই যে দূরে পেছনে, বলছে খরগোশ ও কচ্ছপ গাছের দিকে যাচ্ছে, গাছ থেকে কোনটি দূরে, খরগোশ না কচ্ছপ? এই যে গাছ দেখো, এই যে গাছ, এই যে কচ্ছপ, আর এটা হলো খরগোশ। তো এই গাছের কাছাকাছি কাকে দেখতে পাচ্ছি? কচ্ছপকে। তাহলে আমার উত্তরটা কি হবে? গাছ থেকে কচ্ছপ কাছে এবং খরগোশ দূরে। তোমরা এই যে যে কচ্ছপ বা খরগোশের গল্পটি শুনেছো নিশ্চয়ই, তো এই গল্পটা তোমরা এই যে ক্লাস ওয়ানে উঠেছো আরও একবার শুনতে পারবে। তো আমি আর একটা পৃষ্ঠা তোমাদেরকে পড়াবো, তারপর আজকের মতো পাঠটি এখানে শেষ করবো, কেন আমরা অল্প অল্প করে শিখবো যেন তোমরা এই ব্যাপারটা, এই বিষয়গুলো ভালোভাবে নিজের ভিতরে রাখতে পারো। দেখো এবার পার্থক্য বিভিন্নভাবে প্রকাশ করা যায়, এই বিভিন্নভাবে কীভাবে এটা আমরা একটু শিখি। এখানে আছে এক দুই তিন চার পাঁচ, পাঁচটি আপেল, আর এখানে আছে দুইটি। তো এখানে কোনটায় কম কোনটায় বেশি কীভাবে বুঝবো? বুঝতে গেলে তোমাকে গুনতে হবে, যে এখানে আমি প্রথমে গুনেছি পাঁচটি, তারপরে গুনেছি দুইটি, তার মানে আমার দুইয়ের থেকে কত বেশি? পাঁচটা অবশ্যই বেশি। তাহলে এই যে পাঁচটা আপেল, এটা বেশি এটা কম, তুলনা করার শব্দগুলো মনে রাখ, কম বেশি শব্দটা তোমাদেরকে মনে রাখবে। এরপর আছে দেখো আইসক্রিম, আমাদের সকলের খুব প্রিয় একটা খাবার, আমার তো খুবই প্রিয়। তো আইসক্রিম বলেছে এখানে কোনটা বড়, বড় আইসক্রিম কোনটা? দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি এই কোনটা বেশি বড় পাশেরটা থেকে। আচ্ছা গাছের ক্ষেত্রে আমি একটু আগেই বলেছি, দেখো ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে এটা ছোট এটা বড়। গাড়ি একটা কাছে আছে আর একটা ওই যে দূরে। আর পেন্সিল, তোমাদের হাতে পেন্সিল থাকে, কাটতে কাটতে ছোট হয়ে যায়, শুরুতে বড় থাকে, তাহলে সে ঠিক সেই রকম পেন্সিল, দেখো এটা বড়, এটা বড় বলতে লম্বা, কি পেন্সিলটা লম্বা থাকে, কোন লম্বা, আর এটা খাটো। এবার বলেছে উপরে শব্দগুলো ব্যবহার করে চলো আমরা আশেপাশে বিভিন্ন বস্তুর মধ্যে তুলনা করি। এই যে কথাটা বই থেকে আমি বললাম, এটাই তোমাদের বাড়ির কাছে কিভাবে, আজকে তো কিছুই লেখালাম না, তাহলে তোমরা কি লিখবে তোমাদের খাতায় বলো তো? হ্যাঁ আজকে প্রথম গণিত ক্লাস, এই জন্য আমি তোমাদেরকে লেখা দিইনি, কিন্তু বই শুরু থেকে একটু পার্থক্যগুলো শেখালাম আর বাড়ির কাজে যে বললাম। তোমার আশেপাশে তুমি যা কিছু দেখবে সেইগুলোর ক্ষেত্রে তুমি পার্থক্য খোঁজার চেষ্টা করবে, যে কোনটা ছোট কোনটা বড়, কোথায় বেশি কোথায় কম। কিন্তু খাবারের ক্ষেত্রে কিন্তু শুধু বেশি বেশি খুঁজে খাবে সেটা কিন্তু হবে না, হ্যাঁ সেখানে
অবশ্য পরিমাণ মতো থাকতে হবে সকলে মিলেমিশে। যাই হোক, তাহলে এর পরের ক্লাসে আমি যখন আসব তখন অন্য আর নতুন কিছু নিয়ে আসব, তোমরা তুলনা করে তার আগে শিখবে। আর ক্লাস খুলে গেলে তো অবশ্যই তোমাদের কাছ থেকে আমি সামনাসামনি শুনতে পাবো। তাহলে ছোট্ট সোনামণিরা, আজকে এই শীতের সকালে এই ক্লাসটা আজ এ পর্যন্ত। তোমরা সেগুলো ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক ধন্যবাদ।